মঞ্চে এবার আসছে আমাদের ছোট্ট পরি, অনেক আশা নিয়ে ছোট্ট বন্ধু আশা। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পার, মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা কালকে রাতে তুমি স্বপ্নে কি দেখেছো বাবু? স্বপ্নে দেখছি স্টেজে গান গাচ্ছি। স্যার আপনার কাছ থেকে প্রথমেই শুনবো। আমি তো পাগল হয়ে যাব। আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, মা গো তোমার যে প্রতিভা, এই যে আমি প্রত্যেকটা ছেলেমেয়ের গান শুনছি, আমি বলবো যে এই দেশ যেন তাদেরকে দেখে, এবং চ্যানেলারকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার অন্তর থেকে যে এই যে একটা কম্পিটিশনের ব্যবস্থা করেছে ছোটদের জন্য, আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মা, আমার খুব ইচ্ছে করছে আরও দীর্ঘদিন বাঁচতে, তোমাদেরকে নিয়ে কাজ করতে। আমি আরও দীর্ঘদিন বাঁচতে চাই মা, তোমাদেরকে নিয়ে কাজ করার জন্য। আর আমি যেটা বলতে চাই, এই গানটা কার সুর করা সেটা কি জানে? আমি এই গানটি গাইয়েছিলাম আশা ভোসলেকে দিয়ে। বড় আশা গাইছিল? হ্যাঁ, বড় আশা গিয়েছিল। আর আমার ছোট আশা আমাকে যা শোনালো, তো এই আশা তো মিসাইলের মতন ছুটবে আমার মনে হচ্ছে। আমার মনে হয় সাদি ভাই বলার পরে আর কিছু থাকে না, আর ওর মিসাইল যখন বলছে তো আমি চাই যে সঙ্গীতের আকাশে এই মিসাইলটা থাক আমাদের, যখন কোনো অসুর কাজ করবে এই মিসাইল দিয়ে আমার বোধ হয়। আরে মা, আমি কি বলবো আর, এই মিসাইল, ওর নাম কি আজকে পরিরানী হবে না মিসাইল হবে না কি হবে না, ছোট আশা ভোসলে হবে কি হবে বুঝতে পারছি না। এখন কিন্তু আমার বুকের ধুকধুকানিটা বেড়ে যাচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না, আমার জন্য খুব টেনশন হয়ে যাচ্ছে। পরিরানী, মিসাইল, তুমি অনেক বড় হও, ঠিক আছে?